7 জানুয়ারি দেখা হবে সবার সাথে বিজয়ে ইনশাআল্লাহ আমরা সবাই সেন্টারে গিয়ে 7 তারিখে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকামারকাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব আমাদের উন্নয়ন নিশ্চিত করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং এখানে যে মা বন্ধু আসছেন আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না পিরিসপুরবাসীর কাছে আমার ঋণ শোধ করার মতোই কোনো সুযোগ আমার নেই তারপরেও আমি আপনাদের কামলা হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই কখনোই আমার দ্বারা আপনাদের কোনো স্বার্থ সম্মান কোনোটারই কখনোই ক্ষতি হবে না আমাকে জীবনেও কেউ দাদু বলতে পারে নাই কোনো স্বার্থ নেই কিছু বলতে পারে নাই অতীতেও বলতে পারে নাই ভবিষ্যতেও বলতে পারবে না এখন বর্তমানেও পারে না আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবক হিসেবে সমরেজাল করিম মন্ত্রী মহোদয় আশীর্বাদ কাজ করে যেতে পারি